মানসিক অত্যাচারে মৃত্যু রেশন ডিলারের, অভিযোগ ফুড সাপ্লাই কন্ট্রোলারের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বাজার এলাকায়। রেশন ডিলার তপন কুমার মজুমদার মঙ্গলবার দোকানে রেশন দিচ্ছিলেন সাধারণ মানুষকে। অভিযোগ, তখনই দোকানে আসেন বারাসাত জেলা ফুড সাপ্লাই কন্ট্রোলার আজিজুল শেখ। নানা কারণ দেখিয়ে ফাইন করার কথাও বলেন। অসুস্থ হয়ে পড়েন ওই রেশন ডিলার। তড়িঘড়ি তাকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহ বাড়ি নিয়ে আসে পরিবারের সদস্যরা এবং রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গৌরবঙ্গ রোডে খারু বাজার এলাকায় রাস্তা অবরোধ করেন। বারাসাত জেলা ফুড সাপ্লাই কন্ট্রোলার আজিজুল শেখ দীর্ঘদিন ধরে রেশন ডিলারের ওপর মানসিক অত্যাচার করছেন। সেই অত্যাচারে মঙ্গলবার মৃত্যু হয় তার। বিভিন্ন সময় নানান অজুহাত দেখিয়ে ডিলারদের থেকে টাকা ফাইন নিতেন, এমনটাই অভিযোগ। পরিবার সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগেও এই অফিসার তপন বাবুকে তেল কম দিচ্ছে বলে 37,000 টাকা ফাইন করেন। ওইসব নানা রকম কথাবার্তা বলে এইসব নানা, এখানে আগে একদিন এসেছে, ফাইন করেছে, ফাইন করে টাকা পয়সা, কালকে আবার বলছে যে যে টাকা দিতে হবে, মানে কালকে যাবেন টাকা দিয়ে আসবেন দোকান। আমরা চাই প্রশাসনের সব করে আসো, উনি আজকে মারা গেছেন, ওনাকে আমরা সব জানাবো, ওনাকে অ্যারেস্টের দাবি জানাবো, ওনাকে অ্যারেস্ট করতে হবে, আর এই পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, একজনকে সরকারি চাকরি দিতে হবে। ওনার যতক্ষণ না হচ্ছে আমরা হাবড়ার সমস্ত দোকান প্রাসিন্টেল এমআর ডিলার সব বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। কোন অফিসারের বিরুদ্ধে মূল অভিযোগ? অভিযোগ হয়েছে আজুল লেখক কন্ট্রোলার। কন্ট্রোলার কি নাম? আজুল শেখ। মানে এসে কি বলেছেন আজকে? উনি এসে বলেছে যে আপনার দোকানে ফাঁকা কেন? তার আগে উনি বারাসাত গেছিল, বারাসাত থেকে এই করছে, তারপরে উনি এখানে কয়েকটা দোকানে গিয়ে ওনার কাছে 5 লাখ টাকা দিয়েছে, আমাকে টাকা না দিলে তোমাকে 2 বছরের জন্য জেলে পাঠাবো। তারপরে উনি তার আগে ওনার প্রেস মেকার হিসেবে বসানো ছিল, আরেকবার এসেছিল, আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি অনেকে ভাবে স্যার এইসব করতে যাবে না, আমরা প্রশাসনকে প্রশাসন সবাইকে জানিয়েছি, ভিডিওকেও জানিয়েছি, উনি আমাদের শুধু আশ্বাস দিয়ে গেছেন, সবাই আশ্বাস দিয়ে কাজে, আজকে আমাদের এই ডিলার দাদা মারা গেল, ঠিক ওনার অত্যাচার। সুদীপ্ত দাসের রিপোর্ট, উত্তর চব্বিশ পরগনা।